ওয়েলকাম ফ্রেন্ডস আমরোপালির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি পাবদা মাছের ঝাল এই পাবদা মাছের ঝালটা আমরা অনুষ্ঠান বাড়ি বা হোটেলে যে কোনো জায়গায় খেয়ে থাকি সেরকমই বাড়িতে বানাতে পারবো বানানোটাও খুব সোজা আজকে রেসিপিটা শেয়ার করছি এখানে পাবদা মাছগুলো ধুয়ে নিয়ে নিয়েছি এটার মধ্যে দিচ্ছি প্রথমে নুন তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দেবো একটু সর্ষের তেল এবার সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি মাছটাকে দুটো পিটি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে যা গেছে এবার মাছটাকে ভেজে নেব কড়াই নিয়ে নিয়েছি তেল এবার তেল গরম হলে এটার মধ্যে মাছটা দিয়ে ভেজে নিচ্ছি এরপর গ্রেভিটা বানাবো তার জন্য নিচ্ছি পোস্ত মাটা পোস্তটা আমি বেটে রেখে দিয়েছি ওই পোস্ত মাটার বাটিটাতেই একটা টমেটো নিচ্ছি আর নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিজেদের যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী নেব এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন এখানে আমি আদাটা বেঁটে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আদা মাটাটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এটার মধ্যে দেব টমেটোর ওই পেস্টটা আদা বাটার সাথে টমেটোর পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না অবধি টমেটোর এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবার এটার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালার কলার জন্য দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যদি থেকে যায় গ্রেভিটার মধ্যে তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে না সেই জন্য টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয় যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম জলটা খুব অল্পই দিলাম যাতে তলাটা লেগে না যায় সেই জন্য দিলাম সমানেই নাড়তে থাকছি যাতে তলাটা ধরে না যায় এবার এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু খেয়াল করে দিতে হবে আর দিলাম চিনি নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছ ছাকার সময় আমি একবার নুন দিয়েছি সেই জন্য নুনের আন্দাজটা খেয়াল করে দিতে হবে টমেটোটা কষাতে কষাতে খুব সুন্দর কালার চলে এসছে এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটু জল জলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার দেব পোস্ত মাটা পোস্ত এর সাথে মিশিয়ে নিচ্ছি পোস্ত পাটাও ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলা যত কষাবো তত রান্নার টেস্ট ভালো হবে মশলাটা প্রায় হয়েই এসছে এদিকে আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে মাছগুলোকে অন্য পিঠটা উল্টে দিচ্ছি মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষেটা বাড়িতে পেয়ে বেটে নিয়েছি এবার একটা ছাগনার সাহায্যে এইভাবে দিয়ে দিলাম তাহলে জলটা বেরিয়ে গেলো আর ওপরের খোসাটা এই ছাঁকডার মধ্যে থেকে গেলো ওপরের কালোটা দেবো না তাহলে তেতো হয়ে যাবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা আমার হয়েই এসছে পুরো মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল যেরকম মাছ আছে সেই পরিমাণে জল দেবো আমার তিনটে মাছ আছে সেই জন্য আমি এরকম পরিমাণেই জল দিলাম যতটা গ্রেভি করবো সেরকম জল দেব তবে খুব বেশি গ্রেভি এটা করবো না মাখা মাখামাখাই থাকবে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ভাজা মাছগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ খেতে খুব টেস্টি হয় এইভাবে করলে খেতে খুব ভালো লাগে এবার মাছটাকে একটু ফুটিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ফোটাবো না খানিক্ষণ ফোটানোর পর আমার মাছের কালারটা ঠিক এরকম চলে এসছে দেখতে খুব সুন্দর লাগছে এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। আগে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি সেই জন্য একটা কাঁচা লঙ্কাই দিলাম যদি একটু ঝাল খেতে আর একটু মন হয় আর আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেওয়া যেতে পারে আমার মাছের ঝালটা একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতে দারুণ লাগছে আর খেটা এটা খেতেও দারুণ হয় আমার এই মাছের রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন